বৃষ্টিটা প্রবল বেগে শুরু হয়েছে, সাথে ঝড় ও বজ্রবিদ্যুৎ মিলিয়ে এক বিশাল সংকটের আকার ধারণ করেছে। ট্রেনটা দ্রুত বেগে ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। আমি যাচ্ছিলাম পলাশি এক দরকারি কাজে। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় আমি যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। হঠাৎ ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যাওয়ায় ঘুমটা ভেঙে গেল। বৃষ্টির প্রকোপ তখনও কমেনি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এক অচেনা অজানা স্টেশনে এসে ট্রেনটা থেমে গেছে। দেখতে দেখতে ঘণ্টাখানেক কেটে গেল, ট্রেন ছাড়বার কোনো নাম নেই। উফ, প্রায় দু ঘন্টা হয়ে এলো, ট্রেন যে কখন ছাড়বে? ট্রেন তাড়াতাড়ি ছাড়বে না, লাইনে গাছ পড়েছে। ওরে বাবা, তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে কি এই ঝড় বৃষ্টির রাতে এইভাবে অপেক্ষা করতে হবে? জানলা দিয়ে একবার স্টেশনের বাইরে চোখ রাখলাম। খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের গর্জন। স্টেশনের মাঝে মাঝে জল জমে আছে, দোকানপাট নেই বললেই চলে। একটা বজ্রবিদ্যুতের আলোতে চারিদিকটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে এলো, আর সেই আলোতেই সাইনবোর্ডে লেখা স্টেশনের নামটা চোখে পড়ল, নিঝুমপুর। হাই বন্ধুরা, তোমরা কি জানো গল্প পড়লে আমাদের মানসিক চাপ অনেক কমে? গল্প পড়ে আমরা কত মোটিভেট হই, গল্প পড়লে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয়, ফোকাস করার ক্ষমতা বাড়ে। আর মেন জিনিস, গল্প পড়ে আমরা কত বিনোদন পাই। তাই মোবাইলে স্ক্রল করে শুধু সময় নষ্ট কেন, ইন্টারনেটে সঠিক ব্যবহার করুন। ডাউনলোড করুন প্রতিলিপি অ্যাপ। এই অ্যাপে রয়েছে 50 লক্ষেরও বেশি গল্প ও 3 কোটির বেশি পাঠক। এখানে 12টি ভারতীয় ভাষায় হরর, রোম্যান্স, থ্রিলার, রহস্য, কমেডি সব ধরনের গল্প পেয়ে যাবেন। যেমন প্রতিলিপিতে আমার ভৌতিক গল্প পড়তে হেব্বি লাগে, আমি এই ক্যাটাগরিজ থেকে ভৌতিক গল্প সিলেক্ট করে আমার ইচ্ছে মতো গল্প ফ্রিতে পড়তে পারবো। তাহলে আর দেরি কেন, ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে ডাউনলোড করুন প্রতিলিপি অ্যাপ। এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। আচ্ছা দাদু, এই স্টেশন থেকে অটোরিকশা কিছু পাওয়া যাবে না? দেখুন, গিয়ে পেলেও পেতে পারেন, তবে রাত অনেক হয়েছে বই কি, তার মধ্যে এই ঝড় বৃষ্টি। এখানে বসে থাকারও তো কোনো মানে হয় না, কখন গাছ কেটে সরানো হবে। এই তো বৃষ্টিটা একটু কমেছে বলে মনে হচ্ছে। ট্রেনের দরজা থেকে দুপাশটা একবার দেখে নিয়ে ট্রেন থেকে নামলাম। তারপর ব্যাগটা মাথার উপর ধরে ছপ ছপ আওয়াজ করতে করতে স্টেশনের সামনের দিকে দৌড়াতে লাগলাম। দূরে একখানি ছোট দোকান দেখতে পেলাম। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে দৌড়ে গিয়ে সেই দোকানটার ছাউনিতে আশ্রয় নিলাম। স্টেশন পুরোপুরি জনশূন্য, কোনো আলোও জ্বলছে না। এই ছোট চায়ের দোকানে একখানি হেরিকেন ঝোলানো। দোকানের ভেতরে টুলের ওপর একটা চাদর মুড়ি দেওয়া লোক বসে আছে। বলছিলাম যে এখান থেকে বাস বা অটো কিছু পাওয়া যাবে? মৃদু অথচ কর্কশ গলায় লোকটা উত্তর দিল, আগে ওই ওদিক পানে গরুর গাড়ি পাবেন। বৃষ্টিটা আরো জোরে নেমেছে, এই বৃষ্টির মধ্যে কেউই যাত্রী নিয়ে যাবে না, সুতরাং এখানেই একটু বসা যাক। এক কাপ চা দিন তো। ব্যাগটা পাশে রেখে বেঞ্চের ওপর বসলাম। কিছুক্ষণ পর দোকানি যখন চা দিল, আমার সারা গায়ে শিহরণ বয়ে গেল। দোকানির গায়ে চাদর জড়ানো, মুখ দেখা যাচ্ছে না, তবে চা দেবার সময় হাতটা খেয়াল করলাম। কি বিভৎস, এক তিল মাংস নেই, শুকনো কঙ্কালের মতন। এই নিঝুমপুরের নিঝুম রাত্রে কেমন জানি ভয়ের গন্ধ পাচ্ছিলাম। চা খেতে খেতে দেখি বৃষ্টি কমে এসেছে, ব্যাগটা কাঁধে নিয়ে এক ছুট দিলাম। কোন রকমে এক প্রকাণ্ড নিম গাছের তলায় এসে দাঁড়ালাম। ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা। এমন সময় দেখলাম খটর খটর শব্দ করতে করতে একটা গরুর গাড়ি এদিকেই এগিয়ে আসছে।
আমি বললাম, এই যে দাদা, এই যে যাবেন। উঠে আসুন। বৃষ্টি থেকে বাঁচতে তাড়াতাড়ি উঠে বসলাম। গরুর গাড়ি এগিয়ে চলল খটর খটর শব্দ করতে করতে। রাত অনেক হয়েছে, শরীরটাও ক্লান্ত হয়ে এসেছে, তাই গরুর গাড়িতে হেলান দিয়ে বসলাম। বৃষ্টির ঝমঝম আওয়াজ আর গরুর গাড়ির আওয়াজ আমার কানে আসতে লাগলো। চালককে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায় হে? চালক ভাঙা গলায় উত্তর দিল, এখানে। এত রাতে তুমি বৃষ্টিতে ভিজে ভাড়া নিয়ে যাচ্ছ? আমি প্রতিদিন রাতের দিকেই বেরোই, এই নিঝুমপুরে যাত্রী নিয়ে আসাই আমার কাজ, বৃষ্টি আমাদের ছুঁতে পারে না। আমি একটু চুপ হয়ে গেলাম, ঘুমে চোখটা জুড়িয়ে আসছিল। গাড়ির ছনে একটু হেলান দিয়ে চোখ বুঝলাম। আপনি স্টেশনে এক ঘন্টা অপেক্ষা না করে আগেই চলে আসতে পারতেন। তার কথাটা শুনে চমকে গেলাম। এ কথা সে কি করে জানলো? স্থিরভাবে জিজ্ঞেস করলাম তাকে, তুমি কি করে জানলে হে? রাত ১২টার পর এই নিঝুমপুরে কোথায় কি হয় সব খবর থাকে আমার কাছে, তবে সবাইকে তো আমি নিয়ে যাই না। শুধু শুধু যারা আমার দোকানের চা খায় তাদের। আপনার আপনার দোকানে? আপনার দোকানে মানে? ওই যে স্টেশনের দোকান, আসলে অনেকদিনকার দোকান, তো মৃত্যুর পরেও মায়াটা ত্যাগ করতে পারিনি। কি কি বলছেন? আর ওই চায়ের দোকানদার কি কি বিভৎস হাত লোকটার, তাই নাকি? দেখুন তো, দেখুন তো, হাতটা ঠিক এই রকম নাকি? এই বলে লোকটা আমার দিকে ঘুরে গেল আর চাদরের ভেতর থেকে হাতটা বের করে আমার সামনে তুলে ধরলো। কি কি বিভৎস সেই হাত! এ তো সেই দোকানির হাত, এক তিল মাংস নেই। ভয়ে আটকে উঠলাম। সেই সঙ্গে ঘুমটা ভেঙে গেল। গাড়ি আগের মতোই ছুটে চলেছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা! তবে এই স্বপ্ন যে পুরোপুরি স্বপ্ন নয় তা বুঝতে বেশি সময় লাগলো না। গরুর গাড়ি থেকে বাইরে চোখ রাখলাম। প্রকাণ্ড এক মাঠ দিয়ে গাড়ি ছুটে চলেছে। সেই প্রকাণ্ড মাঠে কত বৈচিত্র্যময় লোকজন গরুর গাড়ি উদ্দেশ্য করে ছুটে চলেছে। তাদের কিরকম ভয়ঙ্কর শরীর! এই প্রবল বৃষ্টিতেও তাদের গায়ে এক ফোঁটা জল লাগছে না। চারিদিকে জলে পা ফেলার ছপছপ আওয়াজ। আমি ভয়ে ভয়ে চালককে জিজ্ঞাসা করলাম, এরা কারা? এরা আপনার মতোই একদিন নিঝুমপুর স্টেশনে নেমেছিল, তারপর তারপর এই যে কত যাত্রী নিঝুমপুরে এসে আর যাবার পথ পায় না। কিভাবে যে তারা আসলো আর কিভাবে যাবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি সেই সব যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে যাই। যারা যারা যেতে পারে না তারা এই নিঝুমপুরের এদিক ওদিক ঘুরে বেড়ায়। কেউ কেউ বসে বসে কাঁদে, আবার কেউ কেউ গোমায়, আবার কেউ কেউ গাছের উপর উঠে উল্টো হয়ে ঝুলে থাকে। রাত্রে যখন আমি কোনো যাত্রীকে নিয়ে যাই তখন এরা পিছু নেয়, পিছন পিছন দৌড়ে ধরার চেষ্টা করে। সবাই ভাবে একবার যদি ধরতে পারি। দাঁড়া, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।
একা ফেলে যাস না রে। ও এরা 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 কারা? এরা এরা কোথায় যেতে চাইছে? আর আমরাও বা কোথায় যাচ্ছি? অশরীরীর দেশে। কি কি বলছেন, কি বলছেন এসব? বলতে চাইছি যে আপনি আপনি আর বেঁচে নেই, আপনি আর বেঁচে নেই। মুহূর্তের মধ্যে আমার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। লাইনের উপর পড়া গাছের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু হয়েছে। কি উল্টো পাল্টা বলছেন আপনি এসব? না, এ সত্য না, এ সত্য হতে পারে না। নিজের চোখে দেখবেন, আসুন চলুন। মুহূর্তের মধ্যে মনে হলো গরুর গাড়িটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। নিজেকে একটা ভাসমান তুলোর মতো অনুভব করলাম। আমার চোখের সামনে ভেসে উঠল স্টেশনের দৃশ্যটা। এ কি লাইন ও গাছের সাথে সংঘর্ষে একটা ট্রেন সাংঘাতিকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ট্রেনের জানলা দিয়ে ঝুলে আছে অ্যাক্সিডেন্টে ক্ষতবিক্ষত আমার মৃতদেহটা। মজার মজার ভৌতিক গল্প ফ্রিতে পড়তে চাইলে ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে ডাউনলোড করুন প্রতিলিপি অ্যাপ।